নাতিটার বিষয়ে একটু খুলে বলবেন যে ও যেটা বললো যে আমি মেয়ে হওয়ার কারণে আমার বাবা মা ছোটবেলা আমাকে রেখে দিয়ে চলে গিয়েছে। মেয়ে হয়েছে বলে মেয়েটাকে আর দেখে, মেয়ে হয়েছে বলে মেয়েটাকে আর দেখে না, ছেলেটাকে দেখাশোনা করে। হ্যাঁ, মেয়েটাকে আমি দিই। খুশি তো আপনি? হ্যাঁ, একটু হাসেন, হাসেন, একটু একটু হাসেন, হাসেন। আমার সোনামাকে নিয়ে এইখানে একটা নদী আছে না, ওই নদী ঘুরতে গিয়েছিলাম দুপুরের দিকে, তখন প্রচণ্ড রোদ ছিল, ওই জন্য ভিডিও আমি শ্যুট করিনি ওকে নিয়ে, মানে ভিডিও করিনি, মন টন খারাপ ছিল, চোখ মুখ কেমন লাল হয়ে গিয়েছিলো। তো এখন বাড়ি ফেরার পথে ভাবছিলাম যে অনেকটা লং যেতে হবে আমাদের, তো দুজনে একটা ভিডিও করে গল্প করতে করতে চলে যাই, তাই তো সোনামা? এবার রাস্তার মাঝখানে আমি অনেকবার দাঁড়াবো, ওর সঙ্গে কথা বলবো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, কেমন হবে বলো তো, কেমন হবে? আমরা কোথায় গিয়েছিলাম? এই দেখো দেখো, কোথায় গিয়েছিলাম? নদীর ধারে। হ্যাঁ, এই দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়াও একটু দাঁড়াও, কোনটা ডাকি? ও বোন, এ শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও, এবারে তোমাকে কোথায় যেন দেখেছি বোন, এখানে কী করছো? শুনতে পাচ্ছি না, কী করবে? জোরে কথা বলো, খেলা করবে? নাম কী তোমার? প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা নাইয়া। বাড়ি কোথায়? ভূতকালি। কী হলো? খুব দুষ্টু হয়ে গেছো তুমি, তোমাকে নিয়ে আর বাইরে বের হবো না আমি বলে দিলাম। কী? হ্যাঁ, এদিকে দেখো, আমাদিকে দেখো, এদিকে তাকাও, কি বলতেছো? হ্যাঁ, কি কি? আচ্ছা বোন, এই ফুলগুলো বিক্রি করবে? একটা একটা ফুল দাও আমাকে, এই নাও, এই তো, এটা কি ফুল বলে? তুলো ফুল। এই শোনে পারাস, তোমার সাথে কিছু কিছু কথা কিছু কথা আছে। আচ্ছা বোন, আমি তোমাকে কোথায় দেখেছি আমার মনে পড়ছে না, সম্ভবত তুষারদার চ্যানেলে আমি তোমাকে দেখেছি। হ্যাঁ, তোমার নাম প্রিয়াঙ্কা নাইয়া, বাড়ি ধূপকালিতে। তোমার বাড়িতে কে কে আছে? আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। তুমি আর তোমার ঠাম্মা? বাবা মা? বাবা মা নেই। কী হয়েছে বাবা মা? বাবা মা কলকাতায় থাকে। ও, তোমাকে দেখাশোনা করে কেন? কি হবে এটা, কি বলছো তুমি? একটা ভাই আছে, ভাইকে নিয়ে চলে। এ বাবা, তোমার একটা ভাই আছে, তুমি মেয়ে হয়েছো বলে তোমাকে দেখে না, কে তোমাকে কে বলেছে? বুঝলাম না, এপারে আসো। ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ কেন? তোমার বাবা মা? জোরে কথা বলো, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। বাবা মা নেই। এভাবে এত বাতাস হচ্ছে, এই পাটাস এই পাটাস এই পাটাস, আমি তোমার কথা বুঝতে পারছি না। তোমার বাবা মা নেই, তোমার একটা ভাই আছে, তোমাকে তুমি মেয়ে হয়েছে বলে তোমার বাবা মা তোমাকে দেখে না, তোমাকে এই কথাগুলো কে বলেছে? তোমার ঠাম্মা বলেছে? তোমার ভাইকে দেখে? তুমি একটু দাঁড়াও, তোমার সাথে গল্প করবো, এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, কেন একটু কেন দাঁড়াও, তুই সাথে কল করি। তোমার ঠাম্মা তোমার মানুষ করে তাহলে? আপনি কল করছেন, তিনি এখন উত্তর দিতে পারছেন না, অনুগ্রহ করে পর। হ্যালো, তো কোথায় আছো? আছি, একটু কাজ করছি বলো। এ একটু এখানে এসো না। কোথায় যাবো, কোথায় আছো? এই ধসকুলের যে নদীটা আছে না, এই এই দিকটায়। ও আচ্ছা আচ্ছা, বলো কেন কি হয়েছে? এসো, সেই প্রিয়াঙ্কা বলে একটা মেয়ে না, তোর নাম কি প্রিয়াঙ্কা? তোমার চ্যানেল, তোমার চ্যানেলে ভিডিও আছে একবার, মানে আমি দেখেছিলাম, ঠিক আছে। আরে সে রাস্তায় কিসে একটা হারিয়ে গিয়েছিল বললো যে মেয়ে হওয়ার কারণে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, টাকা হারিয়ে গেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটু এসো, আজকে ওদের বাড়িতে যাবো, এসো। আচ্ছা, আমার একটু যেতে একটু লেট হবে, 10 মিনিট লাগবে বুঝলে।
দশ মিনিট? আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে আছো। হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা বোন তুমি একটু এখানে দাঁড়াও, হ্যাঁ এই সাইডটা আসো, গাড়ি আসছে। তোমার ঠাকুমার কাছে তুমি থাকো, তোমার ঠাকুমা তোমার খেতে দেয় ঠিকঠাক? উনি কি করে? কি উনি কাজ করে? ঠাম্মা কাজ করে? ঠাম্মা কাজ করে? তোমার স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? ফাইভ পড়ো? আচ্ছা দাঁড়াও, কি বাবা এটা কি হচ্ছে? ফাইভে পড়ে, ক্লাস ফাইভে। উনি কিসের কাজ করে ঠাম্মা? লোকের বাড়ি কাজ করে। মানে তুমি তোমার তোমাকে তোমার ঠাম্মা তোমাকে এগুলো বলেছে যে তুমি মেয়ে হওয়ার কারণে তোমার বাবা তোমাকে রেখে চলে গিয়েছে, তোমার মা সহ কলকাতায় গিয়ে থাকে ওনারা, তাই তো? আচ্ছা তুমি একটুখানি দাঁড়াবে এখানে, হ্যাঁ তোমাদের বাড়িতে যাবো আজকে। হ্যাঁ আচ্ছা শোনো মা, ইয়ে বাবা তুমি এগুলো গালে দিচ্ছ কেন? বড় হয়ে গিয়েছে, আবার পড়ে যাচ্ছে। এই এদিকটায় ঘোরো, বেঁকে বেঁকে অন্য, তুমি এই শোনো শোনো শোনো, তুমি বেঁকে বেঁকে অন্যদিকে চলে যাও। কেন কেন বড় হয়ে গেছে, বেঁকে বেঁকে ওইদিকে যাচ্ছ কেন? দান দেখি হা কর হা। ক্যামেরা ভেঙে যাবে, এসো এসো। কোথায় আছো? পা দিকে দেখো, আন্টি আনো এদিকে, ধরো হাত ধরো, হাত ধরো। এই তো শোনো মা, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। চলো 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 না, ফোন করি আরেকবার। কি হ্যালো, কোথায় গো? এসো এসো এসো, এই কোন, এই যে দশ কুলের কোন আছে না, মাতার মোড় এখানে আছি, এসো এসো। কি বলছে তোমাকে? কি বলছে? আচ্ছা বোন সকাল থেকে কিছু খেয়েছো? কি খেয়েছো? পান্তা ভাত খেয়েছো? এমা কেন? ঠাম্মা ওই রান্না করেছে পান্তা ভাত। এখন তো শীত শীত পড়ছে না, এই যে বিকেলবেলায় এই যে বৃষ্টি আসবে কিছুক্ষণ পরে, তুমি সকালে পান্তা ভাত খেয়েছো। কি বলছো? ওই শোনো না, ইয়ে মানে এখানে বাইরে বের হওয়া যাবে না, এখানে বাইরে বের হলে মানে যেখানে সেখানে আমার দাঁড় করাতে হবে গাড়িটা। হ্যাঁ দেখ কামড়াও। দেখি নিজের হাতে নিজে আগে কামড়া দিই, কেমন পারো কামড়া? এই ও বাবা দাগ বসিয়ে দিয়েছে কামড়ে। আমার দিকে আমার দিকে লাগে, ছাড় ছাড়, হাতে দাও গালে একবার, বুঝতে পারবে। ভয় পাচ্ছে বোন আমাকে দেখে? হ্যাঁ আরে ভয় পাও না, আমি তোমাদের বাড়িতে। আরে সোনাকে নিয়ে এসছো? হে এ তুষার ভাই, দেখো তোমাকে চেনে কি ওই মেয়েটাকে? আরে আমি তো চিনি, কেমন আছো বোন? ভালো আছো তো? আমি তো প্রথমে তো মানে অন্য রাস্তা চলে গেছিলাম, ওই জন্য একটু লেট হয়ে গেল। দশ মিনিট বলে আসছো, পাকা আধা ঘন্টা পরে। আরে অন্য জায়গায় চলে গেছি। আর শোনো আমাকে নিয়ে এসছো বোন, কেমন আছো? আরে শোনো না, তোমাকে চিনতে পারছো তো? কি করছো এখানে এখন? ফুল তুলছিলে, তোমার সাথে দেখা হলো? আরে আমি ইয়েকে নিয়ে দশ মিনিট নদীতে গিয়েছিলাম। ও আচ্ছা, বিকেলবেলা দুপুর দিয়ে গিয়েছিলাম তো, আসতে সন্ধ্যায় বিকেল হয়ে গিয়েছে। চলো এই
ও তো বাড়িতে যাইছিল না। এটা আমি তো বিশ্বাস করতে পারলাম না, আজকে হঠাৎ দেখা হলো। আমি বললাম যে আমি আজকে তো বাড়িতে যাবোই যাবো, কারণ একটা বাবা হয়ে কি করে পারে যে মেয়ে সন্তান হওয়ার কারণে ফেলে রেখে চলে যেতে। আমি বুঝতেই পারছি না, আগের বার আমি যেতে পারিনি জাস্ট, কিন্তু এইবারে যেতেই হবে। এবার আসেন, এবার আসেন। ঠাম্মা আপনার নাম কি? আমার নাম, হ্যাঁ, আমার নাম মমতা হালদার। মমতা হালদার, এই নাতিটার ব্যাপারটা কি? আমি শুনলাম নাতিটার ব্যাপার, ওর বাবা তো চলে গেছে, ওকে দেখবে। আমি ওকে মানুষ মান করে ওকে বিয়ে দেবো। বাবা দাঁড়া দাঁড়া। আচ্ছা ঠাম্মা, আপনার নাতিটার বিষয়ে একটু খুলে বলবেন যে কি হয়েছে। ওর মুখ থেকে শুনলাম, ও যেটা বললো যে আমি মেয়ে হওয়ার কারণে আমার বাবা মা ছোটবেলা আমাকে রেখে দিয়ে চলে গিয়েছে। এটা আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। কী ব্যাপারটা কি বুঝলাম, একটু খুলে বলেন। যে ওর বাবা, ও মেয়ে হয়েছে বলে ওর বাবা ছেড়ে দিয়ে চলে গেছে, ওকে মানুষ আমি করেছি। ওকে আপনি মানুষ করেছেন? হ্যাঁ, আমি মানুষ করেছি। পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে। ওকে কেন শুন, বাবা এখন কোথায় থাকে? এখন কোথায় থাকে আমি বলতে পারবো না, কোথায় থাকে। তোমার জল আছে তো? বললো কলকাতায়। হ্যাঁ, কলকাতায়। কলকাতায় আছে। ফোন টোন করেন? করে, খুব কম করে। খুব কম করে? কই তো এর খোঁজ খবর নেয়? কোনো সময় টাকা পয়সা কিছু পাঠিয়েছে? না, পাঠায়। আপনার বাড়িটা একটু খুলবেন? হ্যাঁ, খুলবেন। আসেন। এখানে থাকেন কী করে? ঘরটা তো ভেঙে পড়ে গিয়েছে আপনার, তাই না? আপনি কি করেন কি ঠাম্মা? আমি কাজ করি। কাজ করেন? ঘরটা কি দেবো, ঘর তো ভিতরে অন্ধকার। লাইট আছে ভিতরে? লাইট নেই। আচ্ছা, বাইরে আসুন। আজকে সকালে কি খেয়েছেন? সকালে পান্তা খেয়েছি। ওর মুখ থেকে শুনলাম, ওই জন্য আপনাকে আবার জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, সকালে পান্তা খেয়েছি। তা কি করবেন এখন? ওকে পড়াশোনা ঠিকঠাক করাচ্ছেন? হ্যাঁ। ওর বাবার নাম্বার আছে? ওর বাবার নাম্বার অন্যজনের কাছে করে, আমার কাছে তো করে না। শুনতে পাচ্ছি না, ভালো করে আপনি কথা বলেন। বাবার নাম্বার অন্যজনের কাছে আছে, অন্যজনের কাছে ফোন করে, আমার কাছে তো করে নি। আর জন্মটা কী করে? আপনারা কোত্থেকে এসছেন? আমরা করতে গেছি না, হচ্ছে আপনার এই নাতনিটাকে আমরা এর আগেও একবার দেখেছিলাম। আজকেও আমি দেখলাম যে ওখানে কি একটা ফুল তুলছে খেলা করে বলে, বাচ্চা মানুষ তো। তো তারপরে আমি বিশ্বাস করিনি, ও যখন বললো যে আমার বাবা এরকম মেয়ে হওয়ার কারণে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, আমি বিশ্বাস করিনি। ওই জন্য আজকে ওকে ডেকে নিয়ে চলে এসেছি এখানে। সংসার কেমন চলে আপনার এখন? ঠাম্মা কি বলি শোনেন, আপনার তো ঘরের পরিস্থিতি খুবই খারাপ, সরকার থেকে হেল্প পান বা কোনো সাহায্য কিছু সহযোগিতা? হ্যাঁ, সত্যি কথা বলো, আপনি এরকম ভয় ভয় কথা বলছেন কেন আমার সাথে? হ্যাঁ, একা নাতনিকে নিয়ে এই ভাঙা একটা ঘরে পড়ে থাকেন আপনি? আচ্ছা ঠাম্মা শুনেন, আপনার এখন বয়স যতটুকু আছে, এরপরে আপনি যখন অনেক বয়স হয়ে যাবে, আপনি উপলব্ধ না করবো, আপনি যদি মারা যান, ওর তো বয়স কম, তখন ওর কী হয় বলেন তো? তার আগে যদি আপনি চলে যান? না, তার আগে যাবো না। এত কনফিডেন্স আছে আপনাকে, তার আগে আপনি যাবেন না? আপনি কেন ভয় ভয় পাচ্ছেন কেন আমাকে? না না, ভয় পাই না, ভয় পাই না, ভয় পেলে আমি আপনার কি কোথায় কি বলতাম না। বলেন আপনাকে এখন কি দিয়ে হেল্প করতে পারি? আপনার নাতনি কি পড়াশোনার কোনো সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয়, পড়াশোনার কোনো প্রবলেম হয়, তো আপনার নাতনিকে আমাদের কাছে দিন, আমরা নিয়ে কোনো একটা ভালো কোনো জায়গায় ভর্তি করে দেবো, হোস্টেল ফোস্টেল। হ্যাঁ, না দেবো না। অনেক কিউট মেয়ে, এসো এখানে এসো। অনেক কিউট, এর বাবা মা কি করে ছেড়ে চলে গিয়েছে? আপনার যে ছেলে আছে, ওর কি কোনো ছেলেগুলো আছে? হ্যাঁ, একটাই ছেলে আছে। একটা ছেলে আছে, ছেলেটা কি দেখাশোনা করে? ছেলেটা দেখে, মেয়েটাকে আর দেখে না। মেয়ে হয়েছে বলে মেয়েটাকে আর দেখে, মেয়ে হয়েছে বলে মেয়েটাকে আর দেখে না, ছেলেটাকে দেখাশোনা করে। হ্যাঁ, মেয়েটাকে আমি দেখি। এমন মানুষ থাকে যে মেয়ে হয়েছে বলে কি, ওরা কি দ্বিতীয় পক্ষে কোনো বউটো নাকি? না 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 না, প্রথম। তাহলে একটা মা কি করে পারে তার সন্তানকে ফেলে রেখে চলে যেতে? সে মেয়েই হোক বা ছেলে হোক, ভালো,
একদমই আসে না এখানে আর? না আসে না। কি হবে বোন, ওরা তোমার উপর কি হবে? পড়াশোনা শিখবে মন দিয়ে, হ্যাঁ থাকো ঠাম্মার কাছে। আমি প্রথমে বিশ্বাস করতে পারলাম না, আজকে বিষয়টা দেখে ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা বলেন ঠাম্মা, এবার আপনি আপনাকে কী দিয়ে হেল্প করতে পারি? আপনার ঘরটা একটু সাইজ করে নেবেন। হেলে গিয়েছে, পুরো তো ঠিক করতে পারবো না, হেলে গিয়েছে ওপারে কিছু লোক ধরে, আর বাঁশ দিয়ে না একটু সোজা করে দিই। কি বলি, বুঝতে পেরেছেন? খালের ধারে ঘর না, ওটা হেলে গিয়েছে, বাঁশ দিয়ে ধরে সোজা করে দেবেন। আসে পান্তা খেয়েছেন না? বাড়িতে কী কী আছে এখন? আমি যতটুকু নিজের থেকে যতটুকু পারি আপনাকে কিছু দিয়ে যাই। আপনি ওই যে বললাম লোক ধরে, আর ঘরটা সোজা করে নিবেন, আর একটু ভালো মন্দ কিছু খেয়ে নেবেন। না ঠাম্মা জানি না তো কত আছে, 5-7 হাজার টাকা তো আছে। রাখুন, খুশি তো আপনি? হ্যাঁ একটু হাসেন, হাসেন একটু, একটু হাসেন, হাসেন হাসেন। প্রিয়াঙ্কা আসি, ভালো থাকবেন, যেটা বললাম আমরা। হ্যাঁ আপনি খুশি তো? সত্যি খুশি তো? মানে কীভাবে হেসে বলেছেন আমি বুঝতে পারলাম না, আপনি কী করে হাসলেন? এটা এটা টাকা আছে অনেক। হ্যাঁ আপনি আপনি লোক ধরে গুনতে হবে না, তো অনেক টাকা আছে, একটু হাসবেন। অনেক টাকা আছে, অনেক টাকা আছে। আরেকবার হাসেন, ভালো স্কুলে ভর্তি করে দিই, ভর্তি করে দিয়ে ভালো স্কুলে পড়াই টড়াই। বাবা তুমি থামো, ঠাম্মা হাসেন। নেবে তুমি খাওয়াতে পারবে একে? করে জানো মানে ড্রেস, মানে মিনিটে মিনিটে ড্রেস চেঞ্জ করতে হয়, প্রতিদিন একটা করে ড্রেস। পরের বার এসে দিয়ে হলো, অনেক টাকা আছে, হিসাব ভুলিয়ে ফেলবে। এমনি তো হাসছে পাগলি মনে হচ্ছে। রাখুন এটা, কত আছে এটা? কত? এটা 1000 টাকা। আর এটা এটা গুনতে পারবে না, অনেক হয়ে যাচ্ছে। মা যেটা বললাম ওটা ঠিক করে নেবে না? প্রিয়াঙ্কা মন দিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ বাবু বুঝতে পারছো জীবনটা কত কঠিন? আর বোন শোনো, আমি কি বলছি, তোমাদের তোমার কোনো সমস্যা হলে আমাকে ফোন করো, নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ না না, নাম্বার দিতে হবে না, আমরা আবার আসবো ঠাম্মা। প্রিয়াঙ্কা মন দিয়ে পড়াশোনা করবে, বুঝতে তো পারছো জীবনটা কত কষ্টের? আমরা আবার আসবো। তুমি সকালে পান্তা খেয়েছো কি দিয়ে? শুধু শুধু পান্তা খাইয়েছেন কেন? লঙ্কা দিয়ে খেয়েছে, বাচ্চা মানুষ তো বলতে পারছি না। পেট ব্যথা গেছে আম্মা। প্রিয়াঙ্কা বাবু আসি, মন দিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ ভালো থাকবে বোন, আবার আসবে। চলো চলো চলো, করবে না ঠিক আছে? প্রিয়াঙ্কা পছন্দ হয়েছে? হ্যাঁ একটু হাসো, তুমি হাসো বাবু, মন দিয়ে পড়াশোনা করবো। হ্যাঁ চলো তামা, আসি আশীর্বাদ করবো না। চলো
শুনলাম হচ্ছে ওরে বাবরে হেসে হেসে পেটের চামড়া গাঁথা হয়ে গেছে। শোনো, হেসে হেসে পেটের চামড়া গাঁথা হয়ে গেছে। চলো চলো।